হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি জ্ঞানীদের জন্য ইশারা এবং অজ্ঞানীদের জন্য ধাক্কা তবে এই ধাক্কায় যদি কেউ চিনতে পারে মক্কা তাহলে এই জনমে আর সে ঠকবে না ঠিক হয়ে যাবে এক ধাক্কা তবে একটি কথা বলা হয় যে নামাজ বেহেস্তের চাবি নামাজ কত প্রকার এবং কোন নামাজ বেহেস্তের চাবি মানুষ কিন্তু এটা বোঝার চেষ্টা করে না কিন্তু তারা নামাজ বেহেস্তের চাবি বলে চালিয়ে দিচ্ছে গেল হেলো একটা আর একটি কথা হল নামাজের চাবি কি নামাজের চাবি অজু অজু হইলে নামাজ হবে নামাজ হলে বেহেস্ত পাবে তাহলে যে কথাটি বলতে চাচ্ছি যে নামাজের চাবি যদি অজু হয় আর অজুর মাধ্যমে মানুষ পবিত্র হয় তাহলে অজু কত প্রকার এবং কোন অজু নামাজের চাবি হবে বা পবিত্র হবে অজু হইলে নামাজ হবে আর নামাজ হলে বেহেস্ত পাবে যেমন একটা কথা আছে যে বেহস্ত সাতটি তো সাতটি যদি বেহেস্ত হয়ে থাকে তাহলে সাতটা প্রকার বেদ রয়েছে তাহলে অজুর কিন্তু সাতটিও থাকতে পারে সে জায়গায় আমি সাতটি বলবো না যে অজুর প্রকার ভেদের মধ্যে তিনটি অজু আছে নামাজের স্তরে গেলে নামাজ তিন প্রকারে আছে কোন প্রকার আছে যেই প্রকার করলে মানুষ বেহেস্ত পাবে খুব কাছে তবে মানুষ শুধু শুধুই নাচে যে বেহেস্ত পাব নামাজ পড়লে এই হলো একটা বিষয় আর একটা বিষয় হলো আল্লাহ আরও কিছু কথা বলেছেন রাসুলের মাধ্যমে নবী রাসুলদের মাধ্যমে কিছু কথা প্রকাশ করেছেন সেটি হলো রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন তো রোজার পুরস্কার যদি আল্লাহ নিজের হাতে দেন তাহলে আমরা কিন্তু বলে যাচ্ছি আল্লাহ নিরাকার আর নিরাকার শব্দের অর্থ আকার নেই এটা না কিন্তু তারা বলতেছে যে আল্লাহর আকার নেই তাহলে যে আল্লাহর আকার নেই কোন আকারে আমাকে বেহস্ত দেবেন এবং রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন তবে আল্লাহর আকার নেই হাত কোথা থেকে আসলো আচ্ছা যাই হোক এই কথাগুলো কিন্তু শরীয়ত বলতে আছে কিন্তু দেখা গেছে এই জিনিসগুলো বুঝে বলে না শুধু বলতেই থাকে শুনতেই থাকে বুঝতে পারছে কি না পারছে সেই খবর নেই তবে এই পৃথিবীতে আমি ছোটোকাল থেকে বড় হয়েছি তো দেখা গেছে আমার বিশ বছর বয়স থেকে কিছু কিছু জিনিস আমার মাথায় ধরে না যখন আমি বড় বড় আলেমল আমাদেরকে জিজ্ঞাসা করি যে বলুন তো আল্লাহ কি আকার না নিরাকার তখন বলতেছে আল্লাহ নিরাকার তখন বললাম যে নিরাকার শব্দের অর্থ কী তারা বলতে লাগছে যে নিরাকার শব্দের অর্থে যার কোনো আকার নেই আমি তখন তাকে বললাম মালানা সাহেব আপনার কথা মানতে গেলে আমি কাফের হয়ে যাব আর আপনি অলরেডি কাফের হয়ে আছেন কয় আওয়াজ কীভাবে শুনুন আল্লাহকে যদি কেউ বলে যে আমার অভাব আছে আল্লাহর অভাব আছে তাহলে সেই মানুষটি কি হবে কাফের হয়ে যাবে না হ্যাঁ তাহলে কাহরের কাফের ঠিকানাটা কোথায় কাফের ঠিকানাটা হলো দিয়ে জাহান নামে তাহলে আপনি কিন্তু বলেছেন যে আল্লাহর কোনো আকার নেই কিন্তু আমরা যখন সুরা এ ক্লাস পড়ি যে হু আল্লাহ আহাত আল্লাহ সামাদ আল্লাহ হুজামাত শব্দের উঠতে আসতেছে আল্লাহ বলতেছে আমি অভাবহীন আমার কোনো কিছুর অভাব নেই এখন আপনি যে বললেন যে আল্লাহর আকার নেই তাহলে এই জিনিসের অভাব তাহলে মরলে কীভাবে দিবেন জবাব তখন আল্লাহ ঠিকই আপনাকে বানাবে ফেরেস্তা দিয়ে কাবাব তবে ঠিক করতে হবে আমাদের জ্ঞানের স্বভাব আর না হয়তো এই জ্ঞানের অভাব নিয়ে যখন আমরা মৃত্যুবরণ করব তখন কিন্তু আমাদের বিচার হবে কঠিন আর আল্লাহরটা খাইতেছি পড়তেছি চলতেছি আল্লাহর বাতাস গ্রহণ করতেছি যে একটি কথা আছে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কোলাই তো এত সস্তা নাই কোনো ধন হে আল্লাহ তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তবে যে আল্লাহর অগণিত শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি যদি এই শ্বাস প্রশ্বাস আমাদের টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হতো তাহলে কিন্তু আমাদের কুলকিনার হতো না তবে এই পৃথিবীতে থেকে আল্লাহকে আমরা নিজের অজান্তে হলেও আল্লাহকে অপমান করছি কিরকম বলতেছি আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না তখনই বলি নিরাকার শব্দের তো যারা বলতেছে আকার নেই তারা পাপিষ্ট হচ্ছে এবং আল্লাহকে ছোট করছে আর আল্লাহ বলেছে যে আমার সব কিছু আছে আমি স্বয়ং সম্পন্ন আমি আমার কোনো কিছুর অভাব নেই আর এই কথাটা যদি কোনো আলেম আলামাকে বলি তখন তাদেরও কোনো জবাব নেই আর এ পর্যন্ত আমি প্রমাণ করে এসেছি তবে হে জগতবাসী আজকের আলো আলোচনাটি এই জিনিসটি বোঝাতে হইল যে আসলে বেহেস্ত বেহস্ত চাওয়াটা ঠিক না আর যারা চাইতেছে তাদেরকে যদি বলা হয় যে আল্লাহর বেহেস্ত পাইতে হলে নামাজ পড়তে হবে তাহলে নামাজ কত প্রকার আর নামাজ হইতে হলে আমার অজুর প্রয়োজন অজু কত প্রকার কোন অজু হইলে আমার নামাজ হবে এবং নামাজ হইলে আমার বেহস্ত পাবো তো বেহস্ত বেহস্ত করে করে জীবন কাটাইলাম কিন্তু কখনো বললাম না বেহস্ত বেহস্ত করে জীবন কাটাইতেছি কিন্তু কখনো আল্লাহকে চাইলাম না যে হে আল্লাহ তোমার ধন চাই তোমাকে চাই না তখন যারা বেহস্ত চাইতেছে পৃথিবীতে তাদেরকে আগে দুজকে ফালাবে কেননা আল্লাহর কিন্তু একটা রাগ আছে যে আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো শুধু মোর গান আল্লাহকে ভালোবাসি না আল্লাহকে পেতে চাই না আল্লাহর বেহেস্তটা চাইতেছি তাহলে আল্লাহকে চাইলাম না আল্লাহর তো একটা দুঃখ আছে তবে কিছু কিছু লোক খালি বেহস্ত চায় তো হে আল্লাহ মাফ করো যতদিন বাঁচি তোমার কাছে তোমাকে ছাড়া আর কিছুই চাবো না বেহস্ত কেন চাবো আমি যদি আল্লাহকে পাই সমস্ত গোটা রাজ্যটাই তো আমার গোটা পৃথিবী তো আমার হয়ে যাবে আমি যদি আল্লাহর হতে পারি সমস্ত মাকলুকাতি তো আমার হয়ে যাবে সকলেই তো আমাকে মানবে তখন আল্লাহর সাথে যদি আমি মিশতে পারি আল্লাহকে মানলে আমাকে মানা হবে আর আমি মান আমাকে মানলে আল্লাহকে মানা হবে এমন এক পর্যায়ে যদি মানুষ চলে যেতে পারে তাহলে তার আবার বেহেস্ত দরজার দরকার কি তবে বাচ্চা শিশু যারা পৃথিবীতে আছে আশি বছর বয়স পর্যন্ত বেহেস্তই চাইলো আশি বছর বয়স হয়েছে ঠিকই কিন্তু ছয় মাসের শিশুই এদেরকে বলতো তবে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখব যদি আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই বলেই রাখছি আল্লাহ হাফিজ